উনি বলছেন যে আপনারা কেন এ ব্যাপারে ভূমিকা রাখছেন ঘটনা হলে গিয়ে ঘটনাটা তো শুনছি আজকে আমরা না এই এই যে জামাতের সহিংসতা জামাতের সন্ত্রাস অনেক দিন ধরেই চলছে কিন্তু জামাতের বিরুদ্ধে যে আপনারা যে আজকে আপনাদের কাছ থেকে যে কথাগুলো শুনছি এই ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো ব্যাপারে আপনারা কেন বা ওলামা ইসলাম বা হাক্কানিয়া আলেম ওলামারা কেন সংগঠিত হয়ে মানুষকে বোঝাচ্ছেন এটাই উনি বলতে চাচ্ছেন সম্ভবত আমরা প্রশ্ন যিনি প্রশ্ন করছেন উনি অবশ্যই জানা আছে যে মাওনা মৌদুদি সম্পর্কে কিন্তু আজকে না আজ থেকে বহু বছর আগেই হ্যাঁ চারশো সাড়ে চারশো ওলামা একরাম ফতোয়া দিছে সে গুমরা এবং সে তার কোনো এলেম নেই কোনো উস্তাদ নাই নিজে যা বুঝছে তাই লেখছে এবং তার তফসিমন কোরআন লেখছে এই কথাটা যে আমি যা বুঝছি তাই লিখছি অথচ পাকসেন বলছেন মানপাস কোরআন বিরাই বা বাবা মা কাদার যে ব্যক্তি নিজের ব্যক্তিগত মন মতে কোরআনের তফসিল করে সে যেন জাহার স্থান বানায় সেটা সে তফসিল করে কোনো উস্তাদ নেই সে যা বুঝছে তাই লেখছে তা পাগলে বলে কি ছাগলে খায় কি এটা তো আমাদের দরের কথা না কারণ তার তো তফসিলই না সে তো না আপনারা বরাবরই সেটা বলে আসছে যে আমরা যেটা বিরতির আগে যেটা আলোচনা করছিলাম বা আলোচনা করব বলেছিলাম ইসলামী পর্বে আমরা দেখি যে গত কয়েকদিন ধরে সংখ্যালঘুদের উপরে সংখ্যালঘুদের বাসাবাড়িতে হামলা চালানো হচ্ছে আমরা অনেকগুলো জায়গা দিনাজপুরে হয়েছে চাপাইনবগঞ্জের শিবগঞ্জ শিবগঞ্জে হয়েছে তা চট্টগ্রামের তিনটি উপজেলায় হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জে হয়েছে এবং অনেক জায়গায় হচ্ছে বিভিন্ন স্তরে এবং মন্দির ভাঙা হচ্ছে ইসলামে সংখ্যালঘুদের হেফাজতের ব্যাপারে কি বলা আছে সেটা যে সংক্ষিপ্ত আমাদের আলোচনা শেষ পর্বে আমরা আছি যদি বলেন আপনি সংখ্যালঘুদের ব্যাপারে ইসলাম এত সুন্দর নীতিমালা পেশ করছেন যে যে ইসলাম যেহেতু একটা আদর্শ ইসলাম যেহেতু একটা আইন যার জন্য আইন মানে নিরাপত্তা আর এখানে নিরাপত্তা বলতে যারা মুসলমান শুধু তাদের নিরাপত্তা না বরং এই ইসলামের আল্লাহ পাকের এই আসমানের নিচে জমিনের উপরে যারা আছে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করছেন আল্লাহ পাক ইসলামের মাধ্যমে এই জন্যই ইসলাম শান্তি এবং নবীজি সাল্লামও সেটা করেছিলেন তার মদিনা সাহেবের মাধ্যমে সব ধর্মের সবার নিশ্চয় এই নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন ইসলাম এবং রসুল ইসলাম তো এই যারা নন মুসলিম যারা সংখ্যালঘু তারা তাদের ধর্মীয় স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা আয় স্বাধীনতা তারা তাদের সভ্যতার সংস্কৃতি নিয়ে যেন স্বাধীনভাবে চলতে পারে এ ব্যাপারে রসুল ইসলাম দোস্তুর মতো তাদের ব্যাপারে আইন ঘোষণা করছেন এই ব্যাপারে এবং ওমর ফারুক রিয়াল্লাহ তালাহ আনু এইভাবে আমাদের ইসলামের ইতিহাসে যেটা আমরা পাই যে তাদের শান্তি নিরাপত্তা এটার নিশ্চয়তা তারা দিচ্ছেন যার কারণে দেখা যায় যে তারা এই মুসলমানদের প্রতি ইসলামের ইতিহাস এই যে এই থাকার কারণে তারা মুসলমানদের প্রতি এত খুশি এই কারণে তারা মুসলমানকে তারা ওয়েলকাম করছে নিজেদের যারা আছে তাদেরকে ওয়েলকাম না করে মুসলমানদেরকে ওয়েলকাম করছে ইসলামের এই শান্তি তারা পাওয়ার কারণে মুশকিল হয়ে গেছে যে ওই যে ইসলামের অপব্যাখ্যা অপব্যবহার অপপ্রয়োগ মেডিসিন যেমন একটা মানুষকে সুস্থ করতে পারে যখন যোগ্য ডাক্তারের দ্বারা সঠিক ব্যবহার সঠিক প্রয়োগ হয় তখনই মেডিসিন একটা অসুস্থ লোককে সুস্থ করে আর যদি এই মেডিসিনটা অযোগ্য ডাক্তারের দ্বারা অপব্যবহার অপপ্রয়োগ হয় এবং ঔষধটাও যদি ভেজাল কোম্পানির হয় তখন রুগীর অবস্থা কি হয়ে যায় তো গোটা জাতি আজকে ইসলামের নামে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা মূলত আসলে ইসলাম নয় এটা ইসলামকে অপব্যাখ্যা অপব্যবহার অপপ্রয়োগ করে ইসলামকে ক্ষতিগ্রস্ত ইসলামের সুনাম আর দুর্নাম আর বদনাম করার জন্য এই কাজটা কুচক্রিমহল বিশেষ করে এই মৌদুদি সাহেব এই কাজটা করছেন যেমন এই যে এই ইসলামের অপব্যাখ্যা অপব্যবহার করে একটা কোম্পানি খুব ভালো মার্কেট পাইছে গুডল পাইছে সারা দেশে এই কোম্পানিটাকে যদি ক্ষতিগ্রস্ত কেউ করতে চায় বেস্ট পলিসি হলে ওই কোম্পানির লেভেল লাগাই কিছু বাজেমাল বাজারে ছেড়ে দেন অল্প টাইমে কোম্পানি ল্যাজেগোবরে হয়ে যাবে তো ইসলাম এবং মুসলমানকে যারা ক্ষতিগ্রস্ত করতে চাইছে ইসলামের সুনাম যারা ধ্বংস করতে চাইছে তারাও বেস্ট পলিসি হিসাবে বেছে নিছে যে ইসলামের নামে আকাম উকাম ত্রাস সন্ত্রাস করবো অল্প টাইমে ইসলাম মুসলমান সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদ হিসাবে চিহ্নিত হবে ইসলাম সন্ত্রাসবাদ আর মুসলমান সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করবে যেমন গত একুশ এই একুশে আগস্ট তারপরে সারা দেশব্যাপী যে নেটওয়ার্ক তৈরি কইরা 17 আগস্টে যে ঘোষণা এগুলো সম্পূর্ণ ওই একই ধারাবাই করতে চলে আসতেছে এর থেকে আমরা আমরা সময় খুব কম এর থেকে বেরিয়ার আসার উপায় কি মালনা rahmani আপনার কাছে যে জিজ্ঞাসা করি এবং আমরা যে মসজিদে মসজিদ ইমাম সাহেবরা আছেন তারা কিভাবে মানুষকে এই ব্যাপারে অনুপ্রাণিত করতে পারেন তা আপনি আমরা জানি এই দেশের মধ্যে ইসলাম আমরা পেয়েছি তিনশো ষাট জন আউলিয়া ক্রামের মাধ্যমে তারা এই দেশে পদজলি দিশে ইসলামের মেহনত করছে তাদের তরিকা যখন আমরা অবলম্বন করবো তখন সত্যিকারে ইসলাম আমরা পাবো আর যখন তাদের তরিকা অবলম্বন

দায়েত করো কাজে ইসলাম সত্যিকার ইসলাম একমাতা আউলিয়া একরামের মধ্যে যারা আছে যে সমস্ত ঐলামা একরাম তাদের কাছে পাওয়া যায় কিন্তু আপনি বই পড়ে ইসলাম যখন বলবেন তখন তার দ্বারা সন্তুষ্ট রয়েছে কারণ ইসলাম পরিকৃত পক্ষ ইসলাম সে বুঝে নেই এই জন্য সে জেরা পারে এডি করবে এই জন্য থেকে বাঁচার জন্য আমি বলবো হক্কানি উলামা একরাম যারা আছে তাদের সৌমদে থাকা এবং তাদের কথার মধ্যে মানা কাজে আমি বলবো যে ময়ানা মজুরি উনি ময়ানা বলা হয় কিন্তু উনি আসলে কোনো মাদ্রাসাত লেখাপড়া করে নাই ওনার কোনো উস্তাদ নাই ওনার কোনো সনদ নাই ওনার কোনো সার্টিফিকেট নাই কাজে ওনার দ্বারা যারা চলতেছে তাদের দ্বারা সুপরিকৃত ইসলাম কায়েম হবে না এই লাইনে যারা চলবে তারা এই লাইন থেকে যারা চলবে এই লাইনে যারা বাস্তবে চলবে তাদের দ্বারা কোনো দিন শান্তি আসতে পারে না জি আমরা আপনাদের কাছ থেকে অনেক অনেকগুলি কথাই শুনলাম আমরা মানে মূল কথা হচ্ছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম এবং আমরা যে প্রতি দিন যে পাঁচ বাক্ত আজান শুনি সেই আজানেই বলা আছে হাইয়াল সালাহ শান্তির জন্য এসো হাইয়াল আল ফলাহ কল্যাণের জন্য অর্থাৎ মানে ইসলাম শান্তি এবং কল্যাণ আমরা যদি এই আজানের আমাদের আজানের বাংলাটা যদি বুঝি তাহলেই আমরা শান্তির পথে কল্যাণের পথেই ইসলাম থাকবে মানে ইসলাম সেই সেটাকে আমরা উপলব্ধি করতে পারবো কারো উস্কানিতে কারো উস্কানিতে আমরা যারা গ্রাম বাংলার সাধারণ মানুষ রাস্তায় নামছে এবং সহিংসতায় জড়িয়ে পড়ছে তখন তার তখন তারা সেই সহিংসতায় জড়িয়ে পড়বে না আমরা আমরা এইটাই আশা করি যে যারা আজকে যাদেরকে উস্কানি দেয়া হচ্ছে সেই উস্কানির থেকে তারা উপলব্ধি করে বের হয়ে আসতে পারবেন সেই সেই আশা করে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি আপনাদেরকে দুজনকে ধন্যবাদ আজকে আমাদের এই আলোচনায় আসার জন্য সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন আপনাদের আমাদের পরবর্তী সম্পাদকে প্রচারিত হবে আগামীকাল রাত দশটা বাজে দশ মিনিটে অন্য কোনো বিষয় শুভরাত্রি সবাইকে